আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়হান। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির আড়াই ঘন্টার মধ্যে সিলেটেও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শামসুদ্দিন হাসপাতালের চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র জানান, মঙ্গলবার বিকেলে জ্বর, শ্বাসকষ্ট ও ডায়াবেটিক্স রোগ নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে আইসোলেশনে রাখা হলে সন্ধ্যা 6:30টার দিকে তার মৃত্যু হয়। করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন খোকন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার জ্বর এবং শ্বাসকষ্ট ছিল। মঙ্গলবার বিকেলে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাতেই আসে তার মৃত্যু সংবাদ। বিশ্বের কয়েকটি দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আগের চেয়ে কিছুটা স্থিতিশীল হলেও মৃত্যু থামছে না। এরই মধ্যে সারা বিশ্বে ভাইরাসের আক্রান্তের সংখ্যা 31,16,000 ছাড়িয়েছে। সব মিলিয়ে মৃত্যু হয়েছে 2,17,000-এরও বেশি মানুষের। 24 ঘন্টায় মারা গেছে 8,000-এরও বেশি মানুষ। মৃতের তালিকায় এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। জন হপকিন্স ইউনিভার্সিটি দেওয়া তথ্য মতে, যুক্তরাষ্ট্রে মাত্র 18 দিনের মাথায় এই রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। 18 দিন আগে এই সংখ্যা 5 লাখ হলেও সে দেশে এ পর্যন্ত 10,03,625 জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে, যা বিশ্বের মধ্যে সর্বাধিক। এছাড়া মারা গেছেন 58,000-এরও বেশি মানুষ। মার্কিন দাতা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি IRC জানিয়েছে, ঝুঁকিপূর্ণ দেশগুলোকে জরুরি সহায়তা দেওয়া না হলে পৃথিবীতে আরও প্রায় 100 কোটি মানুষ এই ভাইরাসের শিকার হতে পারে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO সতর্ক করে বলছে, বিভিন্ন দেশে শ্রমিকদের কাজে ফিরিয়ে আনা হলেও তাদের উপযুক্ত স্বাস্থ্য সুরক্ষা না দিলে এই ভাইরাস দ্বিতীয় দফায় আরও মারাত্মক হয়ে উঠতে পারে। মৌলভীবাজারের ইসলামপুর ইউনিয়নে 10 টাকা মূল্যের চাল চুরির অভিযোগ উঠেছে স্থানীয় ডিলার এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলের বিরুদ্ধে। একবার তদন্ত করে এর সত্যতাও পাওয়া গেছে। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা নতুন করে তদন্তের কথা বলছেন। মৌলভীবাজার থেকে সৈয়দ মোহসিন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশের পরেও বন্ধ হচ্ছে না চাল চুরি। ত্রাণের চাল চুরির ঘটনা নিয়ে ক্ষমতাসীন দল সহ রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এরই মধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের 5টি ওয়ার্ডের ডিলার এবং 3 নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আবু আবদুল্লাহ ও তার ছেলের বিরুদ্ধে চাল চুরি সহ ভুক্তভোগীদের বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ডিলার আবু আবদুল্লার এলাকায় গিয়ে চাল বন্টনের জায়গায় কোনো ব্যানার বা সাইনবোর্ড পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, 15 এপ্রিল রাতে তার ছেলে গুদাম থেকে চাল নিয়ে যাবার সময় নৈশ প্রহরীর হাতে আটক হয়। এরপর তদন্তে প্রাথমিকভাবে চাল চুরির সত্যতা পাওয়া যায়। আবু আবদুল্লাহ সাহেবের যে একটা মোবাইলের যে একটা রেকর্ডিং কথা দিয়ে হয়েছে, এটাতে স্পষ্ট প্রতীয়মান হয় যে উনি চাল সরানোর সাথে সংশ্লিষ্ট আছে। যদিও অভিযুক্তরা এই দাবি অস্বীকার করেছেন। 291 বস্তা চাল আমি সাপ্লাই দিছি, আমার হইছে 35 বস্তা চাল। তার সাথে সাথে আমি খাদ্য অধিদপ্তরের অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই বিষয়ে একটি সভা হয়েছে, পূর্ণাঙ্গ রিপোর্ট না পাওয়ায় আবারও তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। প্রাঞ্জল অফিসার, আমাদের রাজন ইঞ্জিনিয়ার, আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারকে নিয়োগ করেছি, উনি আগামী শনিবারে তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দিবেন। আমরা পরের দিন সকাল 11টা অর্থাৎ রোববার সকাল 11টায় আমরা জরুরি মিটিং আহ্বান করেছি। ওই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তী বিষয় জানাবো। যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ভুক্তভোগী গরিব অসহায় মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আজ ভয়াল 29 এপ্রিল। 1991 সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মারা যায় দেশের প্রায় 1.5 লাখ মানুষ। চরম ক্ষয়ক্ষতি হয় উপকূলীয় অঞ্চলে। এদিন মধ্যরাতে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, বরগুনার উপকূলে 12-20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস নিয়ে আঘাত হানে ঘূর্ণিঝড় গর্কি। এতে প্রাণহানির পাশাপাশি নিখোঁজ হয় আরও প্রায় 1 লাখ মানুষ। 70,000 গবাদি পশু মারা যায়। তখনকার হিসেবে এই ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি ছিল 15,000 কোটি টাকারও বেশি।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/18bangla news। ধন্যবাদ।